तान बे तार तदे दाही जी 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 देव तो 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 तार तदे সবাইকে বসন্ত 2028 এর শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবছরও আমরা ইএমকে সেন্টারের সাথে দিনটিকে উদযাপন করছি নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে। কিন্তু কোভিড-19 মহামারী প্যান্ডামিকের কারণে আমরা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটগাছ তলায় অর্থাৎ বটতলায় এই অনুষ্ঠানটি করতে পারছি না। সেই কারণে আমরা নৃত্যকলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইএমকে সেন্টার যৌথভাবে আজকের এই বসন্তের দিনটি উদযাপন করছি, যা আজকের এই দিনে আপনারা দেখতে পাবেন ইএমকে সেন্টারের ফেসবুক পেজ থেকে। আমাদের জীবনে বসন্ত আসে এক নতুন উদ্দীপনা নিয়ে এবং কোভিড-19 থেকে বিদায়ের অনুপ্রেরণা হয়ে। আজকের দিনটি শুধু বসন্ত নয়, বরং আজকের দিনটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজ থেকে বিগত 50 বছর আগে যুক্তরাষ্ট্র থেকে এখানে বন্ধুত্বের সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বটগাছ রোপণ করেছিলেন এডওয়ার্ড কেনেডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে বন্ধুত্ব এবং সম্প্রীতি হিসেবে এই বটগাছটি রোপণ করেছিলেন। সেই কারণে আমি নৃত্যকলা বিভাগের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এডওয়ার্ড কেনেডিকে আন্তরিকভাবে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আবারও ধন্যবাদ জানাই ইএমকে সেন্টারের সাথে থাকতে পেরে। নৃত্যকলা বিভাগ আমরা এবছর পরিবেশন করছি 3টি নৃত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগটি 2014-15 শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে, আর আমরা সেই তখন থেকেই ইএমকে সেন্টারের সাথে করে প্রত্যেক বছর অনুষ্ঠান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছি।
আপনারা আমাদের সাথে থাকবেন। শুধু ইএমকে সেন্টার নয়, দেশে বিদেশে সকলখানে নৃত্যকলা বিভাগ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তার পরিচয়কে আরও প্রসারিত করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, অনুষ্ঠানটি উপভোগ করুন। ধন্যবাদ সবাইকে। সকল মন ওরে বকুল পারুল, সকল মন ওরে বকুল পারুল। ওরে বকুল পারুল, ওরে শাল পিয়ালের বোন, আকাশ নিবিড় করে তোরা দাঁড়াস নে ভিড় করে, আমি চাই নে চাই নে চাই নে এমন গন্ধ রঙের বিপুল আয়োজন। ওরে বকুল পারুল, ওরে শাল পিয়ালের বোন, আকাশ নিবিড় করে তোরা দাঁড়াস নে ভিড় করে, আমি চাই নে চাই নে চাই নে এমন গন্ধ রঙের বিপুল আয়োজন। অকুল অবকাশে যেথায় স্বপ্ন কমল ভাসে, সকল মন দিয়ে আমার সকল মন ওরে বকুল পারুল, ওরে শাল পিয়ালের বোন, কোনখানে আজ পাই এমন মনের মতো ঠাঁই, যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন দিয়ে আমার সকল মন ওরে বকুল পারুল। সম্মানিত সুধী এবং ইএমকে যত শুভানুধ্যায় আছেন তাদেরকে 1428 বঙ্গাব্দের বসন্তের শুভেচ্ছা। গত 2 বছর ধরে কোভিড-19 মহামারীর কারণে আমাদের বসন্তের রঙগুলোও কেমন জানি ফিকে হয়ে গেছে, তারপরেও বাঙালি জাতির সহনশীলতা, ধৈর্য এবং আমাদের যে উৎসবমুখী যে নেচার তার সাথে তাল মিলিয়ে আমরা আসলে প্রত্যেক বছর বসন্ত উৎসবটা পালন করে আসছিলাম। কিন্তু গত 2 বছরে যেভাবে হোক আমাদের রমনা ঢাকা ইউনিভার্সিটির যে কলাভবনের সামনের বটতলায় যে উৎসবটা হয় সেটা আমরা করতে পারিনি। কিন্তু তারপরেও যেটা হয় যে এরকম একটা মহামারীর মাঝে আমাদের যত অসুস্থতা, যত দুঃখ কষ্ট তার চারপাশে আপনাদের পাশে থাকার জন্যই আমাদের এবছরও আমরা খুব স্বল্প আকারে ভার্চুয়ালি এবারও আমরা বসন্তটা সেলিব্রেট করব, উদযাপন করব। এই কারণে যে এত কিছুর মধ্যেও আমাদের যে আশা যে সামনের দিকে এই যে কোভিডের যে একটা মহামারীর যে শেষ হয়ে যাওয়ার একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে যাতে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের যে মনের শক্তি এবং মনের শক্তিটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সাথে থাকার জন্য আমাদের এই প্রচেষ্টা। সো এবছর আমরা যেভাবে হোক এবছরও আমরা পারলাম না ঢাকা ইউনিভার্সিটির যে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে যে বটতলা, সেই বটতলা ওখানে যে বড় অনুষ্ঠানটা হয় সেটা এবছর করতে পারলাম না, কিন্তু এই আশায় থাকলাম যে এটা আগামী বছর হবে। এবং আপনারা আমাদের কিছু অনুষ্ঠান যেটা আমরা ঢাকা ইউনিভার্সিটির নৃত্যকলা ডিপার্টমেন্টের সাথে একসাথে করা সেটা আমরা রেকর্ড করে হয়তো ভার্চুয়ালি আগামী কয়েকদিন সেগুলোকে আমাদের বিভিন্ন চ্যানেলের থ্রু দিয়ে দেখাবো, এবং আমরা আশা করব যে এই সময়টা আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের দিনটা আরেকটা বিশেষ কারণে খুব গুরুত্বপূর্ণ, এটা বসন্তের আগমন না খালি। 1972 সালে যদি আমরা একদম স্বাধীনতার পরপরই বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সিনেটর এডওয়ার্ড এম কেনেডি, যিনি আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় একজন আমেরিকান সিনেটর হিসেবে উনি যথেষ্ট সাপোর্ট দিয়েছিলেন, উনি বাংলাদেশে সেই সময়
নিজে এসে কলকাতা যে আমাদের যে ক্যাম্পগুলো ছিল সেখানে ভিজিট করে গেছেন, এবং 71 পরবর্তী স্বাধীনতার পরপরই উনি 72 সালের বাংলাদেশে আসেন, বঙ্গবন্ধুর সাথে দেখা করেন, এবং তার ঠিক পরেই উনি 1972 সালের 14 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে একটি খুব বিখ্যাত ওনার বক্তৃতা ছিলেন, সেই বক্তৃতাতে উনি প্রশ্ন করেন এবং তারপরে উনি একটা বটগাছের চারা রোপণ করে। এখন এই বটগাছের একটা বিখ্যাত ইতিহাস আছে, সেটা হচ্ছে যে এটা এই বটগাছটা আগেও ছিল, কিন্তু 71 যুদ্ধের সময় পাখানাদার বাহিনীরা ওই বটগাছটাকে উঠিয়ে ফেলেন একটাই কারণে, কারণ সেখানে ওই বটগাছ থেকেই বিভিন্ন রকম আমাদের আন্দোলনের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়। তো সেই বটগাছটাই উনি আবার আজ মানে যখন উনি আসেন তখন উনি আবার এটা সেটাকে রোপণ করে যান, এবং এটাই আজকে অনেক বড় একটা বটগাছে মহিরুহিতে পরিণত হয়েছে, যার তলায় আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে দেখি, অনেক আন্দোলন দেখি, অনেক স্বপ্ন দেখি, উদযাপন দেখি, এবং এই বটগাছটাই আসলে ইএমকে সেন্টারের লোগো। এবং আজকে এই বিশেষ দিনে ওনাকে আসলে আমরা খুব গভীরভাবে স্মরণ করি, কারণ ওনার সে সময়ে যে মানে ওনার দেশ তার বিরুদ্ধে গিয়ে এবং সেখানে সেই সময় তার যে পজিশন এবং তার যে স্ট্যান্ড, এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটা বিশাল ভূমিকা রেখেছিল। তো আজকের দিনটা 14 ফেব্রুয়ারি আমাদের দুইটিতে বিশেষ বিশেষ দিন, একটা হচ্ছে অবশ্যই বসন্তের শুরু, আবার এই শীতের পাতা ঝরে গিয়ে নতুন জীবনের শুরু, এবং তার সাথে সাথে আজকের দিনে এই যে বটগাছের যে চারাটা যেখান থেকে পরে আরও অনেক ইতিহাস তৈরি হয়েছে সেটারও একটা বিশেষ দিন। সো আজকে আপনাদের সবাইকে আগামী বছর হয়তো আমরা পাবো একসাথে, এবং এই আগামী বছর পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা নিয়ে, এবং আজকের এই বিশেষ দিনে এডওয়ার্ড এম কেনেডিকে স্মরণ করে আপনাদের সাথে আমরা বসন্তের এই উদযাপন শুরু করতে যাচ্ছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনারা সবসময় ছিলেন ইএমকের সাথে এবং আগামীতেও থাকবেন, এ আশাই ব্যক্ত করি। বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে ছুঁই গো, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে আসে, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা বর্ণের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন মন আনন্দে, ভ্রমর আকুল ছুঁই গো, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে আসে, বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি বাড়ির পূর্ব থারে, বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি বাড়ির পূর্ব থারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন মিল তার সুরে ছুঁই গো, মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আঁখি, তার বাঁশির গানে রূপে নিল মাখি, তাই তো পাগল আব্দুল করিম, তাই তো বাউল আব্দুল করিম, আশায় চেয়ে থাকি বন্ধু, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে ছুঁই গো, বসন্ত বাতাসে ছুঁই গো, বসন্ত বাতাসে আসে, বসন্ত বাতাসে।